নমস্কার বন্ধুরা ওয়ে টু জবস ইন বেঙ্গলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে ডব্লু বিপি কনস্টেবল দু হাজার রিক্রুটমেন্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং দু হাজার চব্বিশে যে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের রিক্রুটমেন্টে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার ফর্ম ফিল আপ ইতিমধ্যেই শুরু হয়েছে তোমরা তোমাদের যে ফর্ম ফিল আপ অনলাইনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ কিভাবে করবে তার সম্পূর্ণ ইনফরমেশন দেবো এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা সম্পূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখানে ক্লিক করতে ভুলবে না চলো বন্ধুরা দেখে নেওয়া যাক যে তোমরা তোমাদের ফর্ম ফিল আপ কীভাবে নিজেরা স্টেপ বাই স্টেপ করবে প্রথমে তোমরা ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসবে আমি এর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সরাসরি এই পেজে চলে আসতে পারবে দেখো এখানে অনগোয়িং রিক্রুটমেন্ট কিন্তু দুটি চলছে প্রথমত হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের রিক্রুটমেন্টের জন্য হচ্ছে আর দ্বিতীয়টা রয়েছে দেখো ওয়েস্টবেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ কনস্টেবল পদের রিক্রুটমেন্টের জন্য ফর্ম ফিল আপ চলছে তোমরা যাতে ফর্ম ফিল করতে চাও সেটাতে ক্লিক করবে দুটোর প্রসেসই কিন্তু সেম রয়েছে আমি ডব্লুবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পদে কীভাবে তোমরা রিক্রুটমেন্ট করবে সেটা আমি দেখাচ্ছি তাই এখানে ক্লিক করছি এই লিঙ্কে ক্লিক করলেই পরবর্তী পেজ কিন্তু তোমাদের সামনে এ ধরনের ওপেন হবে দেখো এখানে তোমাদের সমস্ত ইনফরমেশান তোমরা এখানে পেয়ে যাবে কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবে এবং কী কী যোগ্যতা লাগবে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা পিডিএফ ডাউনলোড করে দেখে নিতে পারবে আমি এখানে তোমরা অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করবে ক্লিক করলে পরবর্তী পেজ তোমাদের সামনে ওপেন হবে তোমাদের যদি আগে থেকে সাইন আপ করা থাকে তাহলে তোমরা এই যে এখানে যাদের অলরেডি সাইন আপ আছে তারা কিন্তু এখানে লগ করতে পারবে প্রথমে তোমরা ইউজার নেম দেবে তারপর পাসওয়ার্ড দেবে তারপর লগ করবে কিন্তু সাইন আপ করা না থাকলে তোমাদেরকে সাইন আপ করে নিতে হবে আমি তাই এখানে তোমাদের যেটা রয়েছে যে এই যে আর ইউ এ নিউ ইউজার তাই এখানে সাইন আপ করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো সাইন আপের জন্য এখানে ক্লিক করবে সাইন আপে ক্লিক করে তোমাদের সামনে এই রকম এন্টারফেস কিন্তু আসবে প্রথমে দেখো রয়েছে নেম তারপর হচ্ছে ইমেল আইডি তারপর কনফার্ম ইমেল আইডি তোমাদেরকে বসাতে হবে এবং বৈধ ইমেল আইডি তোমরা কিন্তু দেবে তারপর এখানে মোবাইল নাম্বার দেবে এই মোবাইল নাম্বারটাই তোমাদের এখানে ইউজার আইডি হয়ে যাবে তারপর এখানে তোমাদের পাসওয়ার্ড দেবে এবং কনফার্ম পাসওয়ার্ড দেবে পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই লেটার এবং অ্যালফাবেট ও সিম্বল সমস্ত কিছুই ইউজ করবে করে সাইন আপ করবে আমি এখানে লিখে নিয়ে তোমাদেরকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি সমস্ত কিছু লিখে নিয়েছি দেখো নাম ইমেল আইডি কনফার্ম ইমেল আইডি মোবাইল নাম্বার এবং সমস্ত কিছু লেখার পর সাইন আপে ক্লিক করছি ক্লিক করলে তোমার যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েছ সেই রেজিস্টার মোবাইল নাম্বারে তোমার একটা ওটিপি যাবে সেই ওটিপিটা তোমাদেরকে এখানে ইনপুট করতে হবে আমার যে ফোন নাম্বার দিয়েছি সেই ফোন নাম্বারে যে ওটিপিটা গেছে সেটা আমি এখানে লিখে দিচ্ছি দেখো এখানে আমি সেই ওটিপিটা লিখে দিয়েছি দেওয়ার পর ভালো করে তোমরা এখান থেকে চেক করে নেওয়ার পর ভ্যারাইটি ওটিপিতে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের কিন্তু সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে যাবে এবার তোমাদের লগ ইন অপশানে ক্লিক করতে হবে লগ ইন অপশানে ক্লিক করলেই কিন্তু এরকম পেজ আসবে তোমরা ইউজার নেম হিসাবে যে ফোন নাম্বারটা দিয়েছিলে সেই ফোন নাম্বারটা এখানে তোমরা বসাবে এবং পাসওয়ার্ড হিসাবে যে পাসওয়ার্ডটা তোমরা দিয়েছিলে সেটা কিন্তু এখানে বসাবে আমি এখানে বসিয়ে নিয়ে লগ ইন করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার এখানে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে লগ ইন অপশানে ক্লিক করলাম তখন সাকসেসফুলি লগ ইন বলে দিয়েছে একটু ওয়েট করলেই পেজটা ওপেন হবে এখানে তোমাদের সমস্ত ডিটেলসটা শো করবে তোমার যে নাম দিয়েছিলে সেটা এবং কোন ফর্ম ফিল আপ করতে যাচ্ছে সেটা এবং এখানে তোমাদের টোটাল পাঁচটি স্টেপে কিন্তু সমস্ত ফর্ম ফিল আপটি করতে হবে সেই পাঁচটি স্টেপ দেখো প্রথমে তোমাদের পার্সোনাল ডিটেলস তারপর কমিউনিকেশন ডিটেলস তারপর আপলোড ফটো অ্যান্ড সিগনেচার তারপর প্রিভিউ অ্যাপ্লিকেশন তারপর তোমাদেরকে পেমেন্ট করতে হবে এই প্রক্রিয়ায় মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপটি সম্পন্ন হবে সেটাও আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পার্সোনাল ডিটেলসে প্রথমে দেখো শো করছে তোমরা কোন পদে তোমরা অ্যাপ্লাই করছো ডব্লিউবিপি দু হাজার চব্বিশে এবং তারপরে দেখো দেওয়া আছে পারমানেন্ট রেসিডেন্স তোমাদের কোন আছে স্টেট সেটা কিন্তু রয়েছে সেটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম পরবর্তীতে কনফার্ম কিন্তু করতে হয় তাই আবার ওয়েস্টবেঙ্গল এখানে সিলেক্ট করে নিলাম পরবর্তীতে রয়েছে দেখো তোমাদের জেন্ডার যেটা হবে সেটা দেবে মেল হলে মেল ফিমেল হলে ফিমেল আমি মেল এটাকে দিয়ে দিলাম পরে মেরিটাল স্ট্যাটাস অর্থাৎ তুমি বিবাহিত না অবিবাহিত সেটা তোমরা দেবে আমি আনমারিড এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখো ওখানে কিন্তু তোমাদের নামটাও সমস্যা শো করছে পরবর্তীতে দেখো রয়েছে তোমাদের হচ্ছে মাদার্স নেম তারপর দেখো ফাদার্স নেম রয়েছে তারপর যদি বিবাহিত মহিলা হয়ে থাকো তাহলে হাজব্যান্ড নেম সেটা তোমাদেরকে এখানে লিখতে হবে তারপর দেখো যে তোমার কোন ক্যাটাগরি সেটা দেবে জেনারেল হলে জেনারেল বা এবিসি ওবিসি বা এসসি এসটি ওইগুলো দেবে পরে দেখো তোমাদের ই ডাব্লিউ এস সার্টিফিকেট আছে কি না তাহলে তোমরা দেবে নাহলে নট অ্যাপলিকেবল করে দেবে পরবর্তীতে রয়েছে তুমি সিভিক ভলেন্টিয়ার বা ডব্লিউবিপি বা এই ধরনের কোনো পোস্টে কাজ করো কি না বা কর্মরত না তাহলে তার ডিটেলসটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে নাহলে নট অ্যাপ্লিকেবেল লিখে দিলেই হয়ে যাবে এবং পরবর্তীতে যদি সেটা হচ্ছে ইয়েস হয় তাহলে তার ডিটেলসটাও কিন্তু পরবর্তীতে ফিল আপ করতে হবে তারপরে দেখো তোমাদের যেটা রয়েছে যে ডেট অফ বার্থ তোমার যে ডেট অফ বার্থ সেটা কিন্তু তোমরা এখান থেকে চুজ করবে ডেট অফ বার্থ লেখার ক্ষেত্রে প্রথমে তোমাদের যে ইয়ার রয়েছে অর্থাৎ কোন সালে জন্ম সেটা তোমরা সিলেক্ট করবে তারপর তোমাদেরকে এখানে থেকে মান্থটাকে সিলেক্ট করতে হবে এবং শেষে তোমাদেরকে ডেটটাকে চুজ করতে হবে দিয়ে বসাতে হবে এবং পরবর্তীতে তোমাদের তোমরা মাধ্যমিক পাস করেছো কিনা সেটার কথা জিজ্ঞাসা করা হয়েছে তাই এখানে টিক দিয়ে দেবে ইএসএ মাধ্যমিক পাস যোগ্যতা যেহেতু চাওয়া হয়েছে তাই এটা অবশ্যই ইএসএ তোমাদেরকে টিক দিতে হবে পরবর্তীতে তোমাদের এখানে যেটা রয়েছে মা তোমাদের মাধ্যমিকের ডিটেলস তোমরা এখানে দেবে কোন সালে পাস করেছো কোন বোর্ডের আন্ডারে এবং কত পার্সেন্ট মার্কস পেয়েছ এবং তোমাদের গেট কি রয়েছে সেটাও তোমাদেরকে এখানে ইনপুট করতে হবে যদি তোমাদের উচ্চতর যোগ্যতা অর্থাৎ এইচ তোমরা পাস করে থাকো তাহলে সেমভাবে কিন্তু তোমাদের সমস্ত ডিটেলসটা দিতে হবে অর্থাৎ এখানে কবে বাস করেছো কোন বোর্ডের আন্ডারে কত পার্সেন্ট মার্কস পেয়েছো এবং কোন গেট রয়েছে যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলে তোমরা সেটাকে একদম সেম প্রসেসে এইভাবে কিন্তু তোমরা এটাকে ইনপুট করে দিতে পারবে এবং পোস্ট গ্রাজুয়েট বা উচ্চতর কোনো যোগ্যতা থাকলে সেগুলো কিন্তু তোমরা এখানে এন্ট্রি করে দিতে পারো কিন্তু মাধ্যমিক লেভেলে যেহেতু আছে তাই শুধু মাধ্যমিক পাস হলেও তোমরা কিন্তু এই পদের জন্য এলিজেবেল এবং পরবর্তীতে যেটা রয়েছে তোমরা যদি পোর্টসম্যান হয়ে থাকো তার সার্টিফিকেট থাকে তাহলে তোমরা ইয়েস করবে না হয়তো ন করবে তাই এটাকে করে দেবে এবং পরবর্তীতে যেগুলো রয়েছে যেহেতু ওটা ইয়েস হয় তাহলে হলে তার ডিটেলসগুলো দিতে হবে আর এখানে সিলেক্ট কমিউনিটির মধ্যে তোমরা যারা গোর্খা বা গোড়ালি তাদের ক্ষেত্রে কিন্তু এটাকে চুজ করতে হবে আমি সমস্ত বিষয়টা কিন্তু তোমাদেরকে চুজ করে এটা নেক্সট করে তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে আমি ফিল করি তারপর তোমাদেরকে সমস্তটা দেখে দিচ্ছি দেখো আমি এখানে সমস্তটাই ফ্লাপ করে দিয়েছি এবং ফ্লাপ করার পর নেক্সট অপশানে তোমাদেরকে দে যেই ক্লিক করবে তোমাদের সামনে এই ধরনের একটা কিন্তু এন্টারফেস আসবে যেখানে যা যা তোমরা ইনপুট করছে সমস্ত ডিটেলসটা কিন্তু ক্যান শো করবে তোমরা এখান থেকে সমস্ত ডিটেলসটা ভালো করে মিলিয়ে দেখে নেওয়ার পর ইয়েস অপশানে কিন্তু আছে ক্লিক করবে যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে ন অপশানে তোমরা ক্লিক করে সেটাকে এডিট করতে পারবে আমার সমস্ত ঠিক আছে তাই আমি ইয়েস অপশান ক্লিক করলাম ক্লিক করলে পরবর্তী তোমাদের পেজ সামনে আসবে এবং কমিউনিকেশন যে ডিটেলস সেটা কিন্তু আসবে কমিউনিকেশন ডিটেলসের ক্ষেত্রে প্রথমেই আছে দেখো পারমানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস তোমাদেরকে ফিল আপ করতে হবে এখানে তোমাদের অ্যাড্রেস হিসাবে সমস্ত ডিটেলসটা দেবে পরবর্তীতে তোমাদের স্টেট তো দেওয়া ওয়েস্ট বেঙ্গল তারপর তোমাদের ডিস্ট্রিক্ট তোমরা লিখবে তারপর তোমাদের পুলিশ স্টেশন এখানে তোমাদের পোস্ট অফিস এবং এখানে পিনকোড এবং নিয়ারেস্ট রেল স্টেশন যেটা রয়েছে সেটা তোমাদের সবই কিন্তু চুজ করে নিতে হবে এখানে এবং এখানে যেটা রয়েছে তোমাদের যে মেইলিং অ্যাড্রেস রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু যদি তোমাদের সেম হয় পারমান্ট অ্যাড্রেস এবং মেইলিং অ্যাড্রেস তাহলে এই বক্সে তোমরা ক্লিক করে দেবে আর নাহলে পার টু পার্ট তোমাদেরকে ফ্ল্যাপ করতে হবে আমি তোমাদেরকে সেটা পরবর্তীতে দেখে দিচ্ছি তোমরা কীভাবে করবে এরপর তোমরা তোমাদের যে বাংলায় তোমরা বলতে লিখতে এবং পড়তে জানো কিনা সেটার কথা বলা হয়েছে তা ওখানে ক্লিক করার পর এখান থেকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে তার পরবর্তীতে রয়েছে দেখো রিলিজিয়ান তোমার যে রিলিজিয়ান সেটা কিন্তু তোমরা চুজ করবে অর্থাৎ তোমাদের ধর্ম কি রয়েছে হিন্দু হলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা মুসলিম হলে যা হবে সেটা দেবে পরবর্তী এখানে তোমাদের যে এক্সট্রেমারি ক্যাটাগরি রয়েছে সেটা তোমাদের থাকলে ওটা হবে না হয়তো ন দেবে তারপরে তোমাদের এখানে কোনো এমপ্লয়ী হয়ে থাকলে গভর্নমেন্টের তাহলে এখানে এস দেবে অথবা নট অ্যাপ্লিকেবল বা নো দিয়ে দেবে এবং শেষে তোমাদের কোনো ক্রিমিনাল কেস বা ফৌজদারি মামলা তোমাদের নামে আছে কিনা সেটা তোমাদেরকে এখানে দিতে হবে যদি এস হয় ইয়েস এবং তার ডিটেলস দিতে হবে নাহলে নো দেবে তারপর তোমরা কিন্তু নেক্সট অপশান দিলেই তোমাদের শো হবে আমি এখানে সমস্তটা লিখে নিচ্ছি এবং তারপর তোমাদেরকে বলছি দেখো সমস্ত কিছু আমি এখানে ফ্ল্যাপ করে নিয়েছি ফ্ল্যাপ করে নেওয়ার পর তোমাদের ভালো করে ওটাকে চেক করে নেক্সট অপশান ক্লিক করবে এবং এখানে যা যা তোমরা ফ্ল্যাপ করবে সেগুলো সব ডিটেলস কিন্তু এখানে শো করবে তাই ভালো করে চেক করে নেবে যদি তোমাদের এইগুলো সব ঠিক থাকে তাহলে তোমরা এখান থেকে ইএস অপশানে ক্লিক করবে নাহলে ন দিয়ে আবার এডিট করে নেবে তাহলে ইএস অপশানে তোমরা ক্লিক করলে পরবর্তী পেজ তোমাদের সামনে ওপেন হবে দেখো ইএস অপশানে ক্লিক করলেই তোমাদেরকে এখানে ছবি এবং সিগনেচারের কথা বলা হয়েছে তাহলে ছবি এবং সিগনেচার তোমাদের কিন্তু আপলোড করতে হবে যার মাপটাও কিন্তু ওদিকে রয়েছে এবং সিগনেচারের ক্ষেত্রেও সেটা কিন্তু দেওয়া রয়েছে আমি সেটা আপলোড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ছবি এবং সিগনেচারের যে মাপ আছে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ সেমি এবং আচ্ছা সিগনেচারের ক্ষেত্রে রয়েছে নাইন পয়েন্ট টু ইন্টু টু পয়েন্ট ফোর সেমি কিন্তু হাইটে তোমাদের ছবি সিগনেচারটা আপলোড করতে হবে আমি সেটাকে দেখিয়ে দিচ্ছি আপলোড করে তারপর দেখো ছবি এবং সিগনেচার আমি এখানে আপলোড করে দিয়েছি এবং তারপর তোমাদের এই যে প্লেস সেটা কিন্তু দিতে হবে তার উপর সেটা আমি দিয়ে দিয়েছি দেওয়ার পর এখান থেকে তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করলেই তোমাদের সামনে এই ধরনের কনফার্ম কিন্তু আসবে পেজ সেটাকে তোমরা ইয়েস করবে ইয়েস করে সামনের দিকে এগিয়ে যাবে দেখো ইয়েস করছি আমি ইয়েস করলে পরবর্তী পেজ তোমাদের সামনে আসছে এখানে কিন্তু তোমাদের সমস্ত ডিটেলসটা কিন্তু রয়েছে এবং রিভুটা তোমরা ভালো করে দেখে নেবে এখান থেকে দেখে নিয়ে তোমরা কিন্তু সেই কাজটা সম্পূর্ণ করবে দেখো এখানে সমস্ত ডিটেলসটা কিন্তু রয়েছে ভালো করে চেক করে নেবে যদি কোনো কারণে ভুল থাকে তাহলে তোমরা কিন্তু এডিট করতে পারবে তাই ভালো করে চেক করে নিয়ে তোমরা কিন্তু তারপর সেটাকে তোমরা ঠিকঠাক করে তারপর সাবমিট কিন্তু করবে দেখো সমস্ত কিছুই রয়েছে এবং এখানেও কিন্তু রয়েছে প্রত্যেকটা চেকবক্সে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে যে তোমাদের এগুলো সঠিক আছে তোমরা ভালো করে চেক করে নাও নিয়ে তারপর কিন্তু এটাকে তোমরা করবে আমি সমস্তটাই কিন্তু এখানে চেকবক্সে ক্লিক করে দিয়েছি যেহেতু আমার সঠিক আছে তারপর তোমাদেরকে নেক্সট অপশান ক্লিক করতে হবে পরবর্তীতে কিন্তু আর মডিফাই হবে না সে কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে তাই ভালো করে ভেরিফাই করে নিয়ে তারপর কিন্তু তোমরা এস অপশানে ক্লিক করবে যদি কোনো কারণে ভুল থাকে তাহলে কিন্তু নো করবে এবং প্রিভিশে ক্লিক করে বাদ বাকিটা কারেকশান করে নিতে পারবে তাই অবশ্যই কিন্তু কেয়ারফুলি ভালো করে চেক করে তারপর ইয়েস এই অপশানে ক্লিক করবে ক্লিক করলেই পরবর্তী পেজ তোমাদের সামনে ওপেন আসবে এবং এখান থেকে তোমাদেরকে টাকাটা পেমেন্ট করতে হবে অনলাইন মোডে এবং তুমি যে ক্যাটাগরি দিয়েছো সেই অনুযায়ী কিন্তু এখানে টাকাটার অঙ্ক অটোমেটিক শো করবে এবং অ্যাকসেপ্টে এই অপশানে ক্লিক করার পর পে অ্যান্ড সাবমিটে তোমরা ক্লিক করবে পে অ্যান্ড সাবমিটে ক্লিক করলে এখানে ইয়েস অপশানে ক্লিক করতে হবে করলেই তোমাদের কোন ক্যাটাগরির মাধ্যমে তোমরা পেমেন্ট করতে চাও সেটা দিয়ে প্রসেস অপশানে ক্লিক করবে পশেস অপশানে ক্লিক করলেই তোমাদের সামনে এই ধরনের একটা পেজ আসবে যেখানে পেউ তোমরা কিসের মাধ্যমে তোমরা করতে চাও পেমেন্ট সেটা বিভিন্ন মাধ্যম রয়েছে আমি যেহেতু নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে চাই তাই আমি নেট ব্যাঙ্কিংটাকে সিলেক্ট করছি দেখো এখানে প্রচুর কিন্তু রয়েছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সমস্ত কিছু নেট ব্যাঙ্কিং ক্লিক করার পর এখানে কোন নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে চাও সেটা করতে পারো আমি যেহেতু স্টেট ব্যাঙ্কের মাধ্যমে করতে চাই তাই এখান থেকে সার্চ করে নিচ্ছি স্টেট ব্যাঙ্ক দেখো এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিয়েছে এবং প্রসেস অপশনে ক্লিক করলাম এখানে তোমাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদেরকে লগ ইন করে এটাকে ফিল আপ করতে হবে আমি এটা তোমাদেরকে পেমেন্ট করে তারপর দেখাচ্ছি আমার পেমেন্ট এখান থেকে সাকসেসফুল হয়ে গেছে এবং এইভাবে তোমার স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা তোমরা নিজেরাদের ফর্ম আপ নিজেরাই করে নিতে পারবে এখানে তোমাদের যে মাই অ্যাকাউন্ট রয়েছে এই অপশান থেকে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের ফর্মের প্রিন্ট আউটও নিতে পারবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করলে দেখো তোমরা যে ফর্মটা ফিল আপ করেছে সেটা এখানে কিন্তু রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু তোমাদের সামনে এখানে সমস্ত ডিটেলসটা চলে আসবে দেখো আমি ক্লিক করেছি তারপর কিন্তু চলে এসেছে তোমাদের ক্লিক পিভিউ যে হেয়ার ওই অপশান ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা এখানে দেখতে পাবে দেখো এখানে তোমাদের সেই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু এখানে রয়েছে তোমরা এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করে খুব সহজে নিজেদের ফর্ম নিজেরা ফর্ম ফিল করে নিতে পারবে